সম্প্রতি সহজ ডট কমের সাথে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। সিএনএসবিডি নামের আগে যেই অ্যাপে ট্রেনের টিকিট কাটা যেত, এখন আর সেই অ্যাপে টিকিট কাটার উপায় নেই। তাই আপনাকে অনলাইনে টিকিট কাটতে হলে অবশ্যই www.eticket.railway.gov.vd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকলো। একজন গ্রাহক সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে অনলাইন থেকে টিকিট ক্রয় করবেন। এর জন্য আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে www.eticket.railway.gov.vd ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রথম ঘরে দিন আপনি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করতে চান। পরের ঘরে আপনার ডেস্টিনেশন বা কোন স্টেশনে যেতে চান সে ঘরের নাম লিখুন। এরপরের ঘরে ক্লিক করে কত তারিখে যাত্রা শুরু করতে চান সেটা নির্বাচন করুন। মনে রাখবেন, আপনি শুধুমাত্র 5 দিন আগে সর্বোচ্চ 4 জনের টিকিট কাটতে পারবেন। এবার 4 নম্বর ঘরে ক্লিক করে নির্বাচন করুন কোন ধরনের বগি বা চেয়ার আপনার পছন্দ। মনে রাখবেন, এখানে যেসব ক্যাটাগরি আসবে সবগুলো ক্যাটাগরি সব ট্রেনে নেই, তবে ম্যাক্সিমাম ট্রেনেই শোভন, শোভন চেয়ার ও ফার্স্ট চেয়ার রয়েছে। তাই অপশনগুলো সিলেক্ট করলে বেশি ট্রেনের তালিকা পাবেন, অন্য অন্য অপশনগুলো খুব কম ট্রেনেই রয়েছে। পছন্দ মতো সিট ক্যাটাগরি নির্বাচন করার পর ফাইন টিকেট এই অপশনে ক্লিক করুন। আপনার নির্বাচিত করা তারিখে যেসব ট্রেন চালু থাকবে তার লিস্ট ও আপনার পছন্দের শ্রেণীর ভাড়া, ট্রেন ছাড়ার সময়সহ একটি তালিকা দেখতে পাবেন এরকম। এইবার এখান থেকে যেটিতে আপনি যেতে চান তা নির্বাচন করুন। দেখুন, এখানে ট্রেনের বেশ কয়েকটি লিস্ট দেওয়া রয়েছে যেগুলো পাশাপাশি সময় এবং ভাড়া দেওয়া আছে। এখন আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে, এজন্য অবশ্যই আপনাকে এই সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পে করুন। যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ডান পাশে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড ঠিক করে নিন। আর যদি আগে রেজিস্ট্রেশন করে না থাকেন, একদমই নতুন হয়ে থাকেন, তাহলে ডান পাশে রেজিস্ট্রেশন লেখাটিতে ক্লিক করুন। এবার আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পালা। এখানে প্রথম ঘরে আপনার পুরো নাম দিন, যেভাবে জন্ম নিবন্ধন বা NID কার্ডে আছে সেভাবে ইংরেজিতে। মনে রাখবেন, এখানে সব তথ্যই অবশ্যই ইংরেজিতে দিবেন। দ্বিতীয় ঘরে আপনার একটি সঠিক ও অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিন, যে ইমেল অ্যাড্রেসে আপনার অনলাইন টিকিট মেইল করা হবে এবং তার সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন। তৃতীয় ও চতুর্থ ঘরে দুইবারই আপনার মোবাইল নম্বর দিন, যে নম্বরটি অ্যাক্টিভ আছে সেটি দিবেন, কারণ সেটাতে একটি মেসেজে পিন নম্বর যাবে। এবার পঞ্চম ও 6 নম্বর ঘরে আপনার মতো করে সুন্দর একটি পাসওয়ার্ড নির্বাচন করুন। পাসওয়ার্ডটি মনে রাখতে কোথাও নোট করে বা লিখে রাখতে পারেন। 7 নম্বর ঘরে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন বা NID কার্ডের অপশান নির্বাচন করুন। দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে আপনি জন্ম নিবন্ধন সাবমিট করবেন নাকি NID কার্ড সাবমিট করবেন, যেটা হাতের কাছে আছে এবং যেটাই আপনার নামের সাথে সব কিছু ঠিকঠাক আছে সেটাই নির্বাচন করুন। আগে রেজিস্ট্রেশন করেছেন এমন ডকুমেন্ট দিবেন না। 8 নম্বর ঘরে, অর্থাৎ উপরে 7 নম্বর ঘরে যে ডকুমেন্ট নির্বাচন করেছেন, অর্থাৎ NID কার্ড বা জন্ম নিবন্ধন যেটা নির্বাচন করেছেন, 8 নম্বর ঘরে সেই নাম্বারটি প্রবেশ করুন। 9 নম্বর ঘরে আপনার পোস্ট কোড দিন। পোস্ট কোড জানা না থাকলে গুগলে আপনার এলাকার পোস্ট কোড লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। 10 নম্বর ঘরে আপনার নিজের ঠিকানা লিখুন, যেভাবে জন্ম নিবন্ধন বা NID কার্ডে রয়েছে সেই ঠিকানাটি লিখে দিন। এবার সাইন আপ বাটনে ক্লিক করুন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। পিন নম্বর চাইলে আপনার মোবাইল নম্বরে পিন নম্বর যাবে, সেখান থেকে পিন নম্বর দিয়ে ভেরিফিকেশন করে নিন, অথবা ইমেল অ্যাড্রেস থেকে ভেরিফিকেশন করতে পারেন। ইমেলে চেক করলে ভেরিফিকেশন পেয়ে যাবেন। ভেরিফিকেশন করার পর, রেজিস্ট্রেশন করার পর সাকসেসফুলি এখন আপনার যে টিকিট আপনি নির্বাচন করেছেন, যে ট্রেনে আপনি ভ্রমণ করতে চান, সেটা এখন পেমেন্ট করার পালা। টিকিট ক্রয় করার পর ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড, ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, মোবাইল ব্যাঙ্কিং দিয়ে আপনার দাম পরিশোধ করার অপশন পাবেন। যেটাই নির্বাচন করবেন সেটা দিয়েই আপনি দাম পরিশোধ করতে পারবেন। দাম পরিশোধ করা খুবই সোজা, বিকাশে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করতে গেলে আপনি সেই অপশনে যখন ক্লিক করবেন আপনাকে সেই অপশনগুলো সুন্দর মতো ওখানে বলা থাকবে, আপনি ওখান থেকে পরিশোধ করতে পারবেন। দাম পরিশোধ হয়ে গেলে টিকিট ডাউনলোড করার অপশন পাবেন। এছাড়াও আপনার দেওয়া যেই ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে টিকিট পাঠিয়ে দিবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবার টিকিটটি সুন্দর করে প্রিন্ট করে যাত্রার দিন আপনি এটা কাউন্টারে জমা দিয়ে টিকিট নিয়ে নিতে পারেন, অথবা
অনলাইন টিকিট হাতে নিয়েও আপনি ভ্রমণ করতে পারেন। আপনার যাত্রা শুভ হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, সমস্যা সমাধানের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।